আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম আবু। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের আপডেট খবর জানার জন্য ওপেন ডাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। টুইটার, পিন্টারেস্ট, পেরিস্কোপে বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ করেছে তুরস্ক। বিতর্কিত পোস্ট সরানোর জন্য ফেসবুকের পথ অনুসরণ করে দেশটিতে স্থানীয় প্রতিনিধি দিতে ব্যর্থ হওয়ায় টুইটার পিন্টারেস্টের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, একটি নিউ মিডিয়া আইন জারি করেছে তুরস্ক। এই আইন অনুযায়ী যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম তুরস্কে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দিতে ব্যর্থ হবে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। এর বাইরে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ বিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো বিজ্ঞাপন নিষিদ্ধ করতে পারে। তুরস্ক ইতিমধ্যে নতুন আইনের প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার থেকেই বিজ্ঞাপন নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে অবশ্য টুইটার ও তাদের লাইভ স্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপ ও ছবি শেয়ারের প্ল্যাটফর্ম পিন্টারেস্ট কোনো মন্তব্য করেনি। তুর্কি কর্তৃপক্ষ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কিত কন্টেন্টে ঢোকার সুবিধা বন্ধ করতে পারত। নতুন আইন অনুযায়ী তারা এখন সেই কন্টেন্ট সরিয়ে দেওয়ার ক্ষমতা পাবে। বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 2016 সালে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান অভ্যুত্থান থেকে রক্ষা পাওয়ার পর মূলধারার গণমাধ্যমের ওপর কঠোর হলে মানুষ অনলাইন প্ল্যাটফর্মে বেশি ঝুঁকে পড়ে। দেশটির আইন না মানায় তুরস্কে গত কয়েক মাসে ফেসবুক, ইউটিউব ও টুইটারকে লাখ লাখ ডলার জরিমানা করা হয়েছে। নতুন আইনের ফলে যেসব প্রতিষ্ঠান আইন ভঙ্গ করবে তাদের ব্যান্ড উইথ কমিয়ে দিয়ে সেখানে ঢোকা বন্ধ করে দেয়া হবে। তুরস্কের উপ পরিবহন মন্ত্রী উমর ফাতি সায়ান বলেছেন, জাতির তথ্য, প্রাইভেসি ও অধিকার সুরক্ষায় যা প্রয়োজন তা করব আমরা। আমরা কখনো তুরস্কে ডিজিটাল ফ্যাসিবাদ এবং নিয়মকে উপেক্ষা করার অনুমতি দেব না। এদিকে মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন, আইনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে এরদোয়ানের অপচেষ্টার অংশ। বরিশালে কম্পিউটার ট্রেনিং এর সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাতরং সিস্টেম, সাতরং সিস্টেমস, উত্তর আলেকান্দা, বরিশাল। বিস্তারিত জানতে লগইন করুন সাতরংসিস্টেমস.com। উপসাগরীয় অঞ্চলের অনেকেই আশঙ্কা করছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষের দিনগুলোতে তিনি হয়তো ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করবেন। শুধু তাই নয়, ইরানের বেসামরিক পরমাণু কেন্দ্র এবং অন্যান্য জায়গাতেও তিনি হামলা চালাতে পারেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। এ বিষয়ে তিনি তার সিনিয়র উপদেষ্টাদের মতামতও জানতে চেয়েছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার করে দিয়েছেন যে তিনি 2015 সালে আমেরিকাকে ফিরিয়ে নিয়ে যাবেন। ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং চুক্তি মেনে চলার শর্তে ইরানকে তখন অর্থ দিতে হবে। তাহলে কি বলা যায় যে ইরান এখন হামলার হাত থেকে বেঁচে গেছে? এক কথায় বললে না। ইরান নিয়ে ইসরায়েল এখনও প্রচণ্ড উদ্বিগ্ন। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি শুধু নয়, তেহরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টাও তাদের উদ্বেগের কারণ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টস ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে বলেছেন, এটা পরিষ্কার যে ইসরায়েলকে সামরিক বিষয়েও বিবেচনা রাখতে হবে, এজন্য সম্পদ ও বিনিয়োগের প্রয়োজন এবং তার জন্য আমি কাজ করছি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঘোষিত শত্রু ইসরায়েল। ইসরায়েল মনে করে ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র চলে আসে সেটা তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এ কারণে তারা ইরানকে এখনই থামাতে চাইছে। ইরান সবসময় বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ কাজে জ্বালানি ব্যবহারের উদ্দেশ্যে। তবে সম্প্রতি দেশটি যে হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটি 2015 সালের চুক্তিকে লঙ্ঘন করছে এবং তা নিয়েই নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে 1981 সালে ইসরায়েল সন্দেহ করেছিল যে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছেন। পরে অপারেশন ব্যাবিলন নামে অভিযানে F-15 এবং F-16 যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়ে ইরাকের আসিরাক পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে। এর 26 বছর পর 2007 সালে তারা সিরিয়াতেও অভিযান চালিয়েছে, যার নাম ছিল অপারেশন আউটসাইড দ্য বক্স।
ওই অভিযানে তারা দেইর আল জুরের কাছে মরুভূমিতে স্থাপিত গোপন একটি প্লাটোনিয়াম চুল্লি ধ্বংস করে দিয়েছিল এবং সেটি চালু করার আগেই। ইসরায়েলের জন্য ইরান আক্রমণ খুব একটা সহজ নয়, কারণ দুদেশের দূরত্ব অনেক এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েল সেখানে কতটা সফলভাবে আক্রমণ করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে। এছাড়াও বাইডেন প্রশাসন এ ধরনের হামলায় অংশগ্রহণ করতে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কোনো উপসাগরীয় আরব দেশ থেকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো হতে পারে, এ আশঙ্কায় তেহরান তাদের কিছু কিছু কেন্দ্র পাহাড়ের তলায় মাটির নিচে লুকিয়ে ফেলার জন্য অর্থ বিনিয়োগ করেছে এবং এ বিষয়ে তারা অনেক কাজও করেছে। আজারবাইজানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অনুমতি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ সরকার গ্যাজেট আকারে প্রকাশ করেছে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, 2020 সালের 25 ফেব্রুয়ারি দুদেশের মধ্যে চুক্তিটি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। গত বছর তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে $2 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য হয়। মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পিও সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ মঙ্গলবার এই নিষেধাজ্ঞার কথা জানান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদকে হত্যাকাণ্ডে মার্কিন পৃষ্ঠপোষকতার দায়ে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সম্প্রতি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরানের পার্লামেন্টে নতুন একটি আইন পাশ করা হয়। ওই আইনের আওতায় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সাইদ খতিবজাদে বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক নীতির তোয়াক্কা না করে ইরানের বিরুদ্ধে অযাচিত অর্থনীতি সহ একের পর এক নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ও পাম্পিও ছাড়া নিষেধাজ্ঞার আওতায় আছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার, অর্থমন্ত্রী স্টিভেন অ্যামনুচিন, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন ও সিআইএর পরিচালক জিনা হাসপেল। ট্রাম্প প্রশাসন গত 4 বছরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে নাস্তানুবোধ করে রাখে ইরানকে। সৌদি আরবে জনশক্তি পাঠানোর সাথে সম্পৃক্ত রিক্রুটিং এজেন্সির মালিক ও ম্যানেজারের স্নাতক ডিগ্রির সার্টিফিকেট, অফিস স্টাফদের পুলিশ ক্লিয়ারেন্স সহ সব কাগজপত্র আপডেট করে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট বক্সে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। যারা এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে। সৌদি দূতাবাসের কনস্যুলার সেকশন থেকে সব রিক্রুটিং এজেন্সি অফিসে এমন নোটিশ পাঠানো হয়। দূতাবাসের নোটিশ পেয়ে অনেকটা বেকায়দায় পড়ে যান রিক্রুটিং এজেন্সির মালিক ও তাদের কর্মকর্তা কর্মচারীরা। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এজেন্সি মালিকরা। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের আন্তর্জাতিক খবরগুলো সবার আগে দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে খবরের পাশাপাশি আমরা লাইভ সম্প্রচারের ব্যবস্থা করি। যখন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তখন আমরা সেই বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে আমাদের এই চ্যানেলে লাইভ প্রোগ্রাম করি, যাতে করে আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারেন। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। আশা করব নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে, আমাদের সাথেই থাকুন।